আসসালামু আলাইকুম, প্রেগন্যান্সি টিপসে স্বাগতম। গর্ভাবস্থার 35 সপ্তাহে শিশুর বিকাশ, লক্ষণ, নিজের প্রতি যত্ন, পরিবারের জন্য পরামর্শ ও গাইনি ভিজিট নিয়ে আলোচনা করব। গর্ভাবস্থার এই সপ্তাহে শিশুর বিকাশের সিংহভাগই ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে, তবে শিশু জন্মের এই শেষ সপ্তাহগুলিকে ভালোভাবে অতিবাহিত করা গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে সাধারণ অস্বস্তিগুলি পরিচালনা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন এবং শিশু আগমনের আগে বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাবে। এ সপ্তাহের গর্ভবতীতে 8 মাস 3 সপ্তাহ এবং তৃতীয় ত্রৈমাসিকে আছেন, আরও 5 সপ্তাহ যেতে হবে। শিশুর মাথার উপর থেকে নিতম্বের নিচ পর্যন্ত বা ক্রাউন র্যাম দৈর্ঘ্য প্রায় 12.85 ইঞ্চি বা 32 সেন্টিমিটার, মাথার উপর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত উচ্চতা 18 ইঞ্চি বা 45.5 সেন্টিমিটার। শিশুর ওজন প্রায় 2 কেজি 527 গ্রাম এবং আকৃতি প্রায় একটি তরমুজের সমান। শিশুরা 35 সপ্তাহে সম্পূর্ণরূপে বিকশিত হতে পারে, কিন্তু এখনও অনেক বৃদ্ধি হচ্ছে যা দেখতে পাচ্ছেন না। গর্ভাবস্থার শেষ দিকে শিশুর মস্তিষ্কের দ্রুত বৃদ্ধির আরেকটি সময়। প্রকৃতপক্ষে পূর্ণ মেয়াদের আগে গত 4 থেকে 5 সপ্তাহে শিশুর মস্তিষ্কের ওজন 1/3 বৃদ্ধি পায়। শিশুর ওজনও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, প্রতি সপ্তাহে মোটামুটি 1/2 পাউন্ড বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধির সাথে সাথে শিশুর ত্বকের নিচে আরও চর্বি তৈরি হয় এবং ত্বকের ভাঁজ বা কুচকানো কমে যায়। লেট প্রিটার্ম কাছাকাছি মেয়াদ হিসেবে বিবেচিত। 35 সপ্তাহে জন্ম নেওয়া শিশুরা জন্মের জন্য প্রায় প্রস্তুত। প্রসবের পরপরই কিছুটা অক্সিজেনের প্রয়োজন হতে পারে, তবে তার বেঁচে থাকার সম্ভাবনা 99%-এর বেশি এবং প্রিটার্ম হওয়ার কারণে আজীবন অক্ষমতার ঝুঁকি অনেক কম। এই ইন্টারেক্টিভ অভিজ্ঞতায় শিশুর এ সপ্তাহের মাইফলক অর্জিত হচ্ছে। ব্যাকস্টোন হিক্সের সংকোচন, ক্লান্তি, ফোলাভাব এবং ঘন ঘন প্রস্রাবের মতো তৃতীয় ত্রৈমাসিকের অন্যান্য লক্ষণগুলির সাথে এই শেষ সপ্তাহগুলিতে কিছু মাথা ব্যথা এবং ঘুমের অসুবিধাও অনুভব করতে পারেন। মাথা ব্যথা গর্ভাবস্থার যে কোনো সময় ঘটতে পারে, তবে প্রথম এবং শেষ ত্রৈমাসিকে এটি সবচেয়ে বেশি হয়। গর্ভাবস্থার প্রথম দিকের মাথা ব্যথা রক্তের পরিমাণ এবং হরমোনের বৃদ্ধির কারণে প্রায়ই ঘটে থাকে, তবে গর্ভাবস্থার শেষ দিকের মাথা ব্যথা প্রায় খারাপ ভঙ্গি, ঘুমের সমস্যা এবং চাপের কারণ হয়। আরামদায়ক অবস্থান খুঁজে পেতে অসুবিধা, রাতের ঘুম, বুক জ্বলা, সারারাত প্রস্রাব করার জন্য উঠা এবং প্রসব নিয়ে উদ্বেগ উত্তেজনা নিয়েই শেষ দিকের সময় অতিবাহিত করতে হয়। ভালোভাবে ঘুম না হলে অবাক হওয়ার কিছু নেই। গবেষণায় দেখা গেছে 78% পর্যন্ত নারী গর্ভাবস্থায় ঘুমের সমস্যা রিপোর্ট করে এবং 98% পর্যন্ত বলে যে তারা রাতে জেগে থাকে। এই শেষ সপ্তাহগুলিতে মাথা ব্যথা এবং ঘুমের ব্যাঘাতের মতো অস্বস্তির মধ্যে শিশুর আগমনের আগে প্রয়োজনীয় বিশ্রাম পাওয়া কঠিন হতে পারে। যদি তৃতীয় ত্রৈমাসিকের মাথা ব্যথা আপনাকে এই মুহূর্তে জর্জরিত করে, তাহলে আরামের জন্য কিছু কাজ করতে পারেন, যেমন উষ্ণ বা ঠান্ডা কম্প্রেস ব্যবহার করুন। সাইনাস মাথা ব্যথার জন্য চোখ এবং নাকের কাছে একটি উষ্ণ সংকোচন রাখুন। তোয়ালেতে বরফের প্যাক মুড়িয়ে ঘাড়ের গোড়ায় রাখুন, যাতে টেনশনের মাথা ব্যথা উপশম হয়। প্রসবপূর্ব ম্যাসেজ নিন, গর্ভাবস্থা বন্ধক, ম্যাসেজ, থেরাপি, ঘাড় এবং কাঁধে মাথা ব্যথা সৃষ্টিকারী উত্তেজনা উপশম করতে সাহায্য করতে পারে। এ সময় ব্লাড সুগার স্থিতিশীল রাখুন। সারাদিনে অল্প পরিমাণে কিন্তু ঘন ঘন খাবার খেলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকতে এবং ক্ষুধাজনিত মাথা ব্যথা এড়াতে সাহায্য করতে পারে। বসা বা দাঁড়ানোর সময় ভালো শারীরিক ভঙ্গি অনুশীলন করুন। সর্বদা আপনার ফেলভিসকে সামনের দিকে কাত করার চেষ্টা করুন, যাতে পিঠের নিচের অংশটি সরানো না লাগে। নিয়মিত ঘুমের সময়সূচি বজায় রাখুন। বিছানায় শোবার সময় আপনার পাশে ও হাঁটুর মধ্যে বালিশ রাখুন। এই সমর্থিত অবস্থান শরীরের ওজন আরও ভালোভাবে ব্যালেন্স করে, মাথা ব্যথা সৃষ্টিকারী উত্তেজনা এবং অন্যান্য অস্বস্তি দূর করতে সাহায্য করে। চকলেট, দই, পনির, চীনাবাদাম, খামিরযুক্ত রুটি, মাংস সবই মাথা ব্যথা শুরু করতে পারে।
অন্ধকার এবং শান্ত জায়গায় বিশ্রাম করার চেষ্টা করুন। যদিও গর্ভাবস্থার বেশিরভাগ নারীর জন্য ব্যথা উপশম করার ওষুধ গ্রহণের পরামর্শ দেওয়া হয় না, তাই যে কোনো ওষুধ গ্রহণের আগে সর্বদা গাইনির সাথে পরামর্শ করুন এবং মনে রাখবেন সমস্ত ওষুধ অল্প পরিমাণে ব্যবহার করা উচিত। যদি মাথা ব্যথা আরও খারাপ হয় বা দূর না হয়, নতুন ধরনের বা ভিন্ন ধরনের মাথা ব্যথা থাকে, উচ্চ রক্তচাপের ইতিহাস থাকে কিংবা অন্য উপসর্গ যেমন হাত ও মুখ ফুলে গেছে, শ্বাস নিতে অসুবিধা বা ঝাপটা দৃষ্টি হলে গাইনিকে কল করুন। গর্ভাবস্থার শেষ কয়েক সপ্তাহে রাতের ঘুম ভালো পাওয়া অবশ্যই কঠিন হতে পারে। ঘুমের ব্যাঘাত সেই প্রথম কয়েক সপ্তাহ হতে প্রসবোত্তর পর্যন্ত চলতে থাকবে। যখন আপনি নবজাতকের যত্ন নেবেন, নিরবিচ্ছিন্ন ঘুমের পুরো রাত পেতে সক্ষম নাও হতে পারেন। তবে যতটা সম্ভব ঘুম পেতে সহায়তার জন্য হাইড্রেটেড থাকতে দিনের বেলা প্রচুর পরিমাণে পানি পান করুন। তবে ঘন ঘন প্রস্রাব এড়াতে সন্ধ্যায় সীমিত পানি পান করুন। এমন খাবার এড়িয়ে চলুন যাতে অম্বল হতে পারে এবং শোবার আগে খাবার খাওয়া এড়িয়ে চলুন। দিনের বেলায় একটু নিরাপদ ব্যায়াম করুন, যদি পারেন দিনের প্রথম দিকে একটু ঘুমান। রুমের তাপমাত্রা আরামদায়ক করুন। অনেক বিশেষজ্ঞ ঘুমের জন্য তাপমাত্রা কমানোর পরামর্শ দেন। বিছানায় আরামদায়ক অবস্থান খুঁজে পেতে শরীরের পাশে ও দু হাঁটুর মাঝে বালিশ ব্যবহার করুন। ঘুমানোর আগে ইলেকট্রনিক্স ডিভাইস এবং টেলিভিশন এড়িয়ে চলুন। তার পরিবর্তে বই পড়ার কথা বিবেচনা করুন। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং জেগে ওঠার মাধ্যমে সামঞ্জস্যপূর্ণ সময়সূচি বজায় রাখার চেষ্টা করুন। সন্ধ্যায় শিথিলকরণ কৌশল বা ধ্যান করার চেষ্টা করুন। প্রয়োজন হলে নিরাপদ ওষুধ সম্পর্কে গাইনির সাথে কথা বলুন। এ সময় ক্যাগেল ব্যায়াম অনুশীলন করুন। প্রতিদিন পেরিনাল ম্যাসেজ চালিয়ে যান। বাড়িতে পোষা কুকুর থাকলে কুকুরকে বাচ্চার জন্য প্রস্তুত করার জন্য পদক্ষেপ নিন। নতুন শিশু আগমনের জন্য তাকে প্রস্তুত করতে হবে। পোষ্য প্রাণী যে কোনো উদ্বেগ অনুভব করতে পারে। শিশুর জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে পোষ্য প্রাণীর সব টিকা আপ টু ডেট আছে কি না তা নিশ্চিত করুন। আমেরিকান সোসাইটি ফর দ্য প্রিভেন্স অফ ক্রুয়েলটি টু অ্যানিমেলস পরামর্শ দেয়, যেহেতু বাচ্চা প্রায়ই কান্না করবে, তাই কুকুরটিকে কান্নার সাথে পরিচিত করতে প্রতিদিন 10-20 মিনিটের ব্যবধানে মোবাইল অ্যাপের সাহায্যে কান্নার শব্দ শুনান। শিশুর জন্মের পর বাড়ি ফেরার সময় আগে অন্য কাউকে ঘরে ঢুকতে বলুন, কারণ আপনার এবং সদ্য প্রসারিত পরিবারের বাকি সদস্যদের প্রবেশের আগে কুকুরটি 1-2 মিনিট অতিরিক্ত উত্তেজনা দেখাতে পারে। আগামী সপ্তাহে গাইনিকে প্রসবপূর্ব ভিজিটের জন্য দেখাতে হবে। পরের সপ্তাহের অ্যাপয়েন্টমেন্টের পরে ডেলিভারি না করা পর্যন্ত সাপ্তাহিকভাবে গাইনির সাথে দেখা করতে শুরু করবেন। গাইনি গর্ভাবস্থা জুড়ে শিশুর বৃদ্ধি পর্যবেক্ষণ করে। জন্মের সময় বেশিরভাগ পূর্ণমেয়াদী নবজাতকের ওজন 2 কেজি 600 গ্রাম থেকে 3 কেজি 800 গ্রামের মধ্যে হয়। জন্মের সময় যে শিশুর ওজন 4 কেজির বেশি হয় তাকে বড় শিশু হিসেবে বিবেচনা করা হয়। যদি গাইনি বলে থাকেন যে আপনার বাচ্চা বড় দেখাচ্ছে, তাহলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। গর্ভে থাকাকালীন শিশু আসলে বড় কিনা তা সঠিকভাবে নির্ধারণ করা যায় না। 2015 সালে মাতৃ ও শিশু স্বাস্থ্য জার্নালে প্রকাশিত একটি গবেষণায় অংশ নেওয়া 1/3 নারীকে বলা হয়েছিল যে তাদের শিশু তৃতীয় ত্রৈমাসিকের শেষের দিকে বেশ বড় হতে পারে, কিন্তু তাদের মধ্যে 5 জনের মধ্যে মাত্র 1 জনেরই 3 কেজি 998 গ্রামের বেশি ওজনের শিশু জন্ম দিয়েছিলেন। যদিও গর্ভে থাকাকালীন শিশুর ওজন কত তা জানা অসম্ভব, তবে গাইনি পরীক্ষা এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে শিশুর আকার এবং ওজন অনুমান করার চেষ্টা করতে পারেন। গর্ভকালীন ডায়াবেটিস, বড় শিশুর পূর্ববর্তী প্রসব বা বড় শিশুর পারিবারিক ইতিহাসের মতো ঝুঁকির কারণগুলিও বিবেচনায় নেওয়া হয়। তবে বড় বাচ্চা হওয়ার ফলে কিছু জটিলতা হতে পারে।
প্রসব দীর্ঘ এবং আরও কঠিন হতে পারে। সি সেকশন বা সিজারিয়ানের প্রয়োজন হতে পারে শিশু জন্মগত কিছু আঘাতের সম্মুখীন এবং হাসপাতালে দীর্ঘকাল থাকার প্রয়োজন হতে পারে। সুতরাং শিশুর আকার সম্পর্কে আরও ভালো ধারণা থাকা আপনাকে এবং গাইনিকে শিশুর জন্মের জন্য প্রস্তুত করতে সাহায্য করতে পারে। গাইনি শিশুর আনুমানিক আকার, পেলভিসের আকার এবং আকৃতি আপনার সামগ্রিক স্বাস্থ্য এবং শিশুর অবস্থার উপর ভিত্তি করে প্রসবের জন্য বিকল্পগুলো নিয়ে আলোচনা করবেন। আমেরিকান কলেজ অব অ্যাবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্টদের মতে শিশু আকারের বড় হলেও আপনি স্বতঃস্ফূর্ত জুনি প্রসব করতে পারেন। শিশুর ওজন 3 কেজি 998 গ্রামের বেশি হতে পারে। তার অর্থ এই নয় যে আপনাকে লেবার পরিচিত করতে হবে বা সিজারিয়ান ডেলিভারি করতে হবে। আপনার ডায়াবেটিস না থাকলে শিশুর আনুমানিক ওজন 5 কেজি এবং ডায়াবেটিস থাকলে 4 কেজি 500 গ্রাম হলে সিজারিয়ান বিভাগ নিরাপদ বিকল্প হতে পারে। এ সময় লেবার পেইন আনার প্রয়োজনীয় বা সুপারিশ করা হয় না। প্রিয় দর্শক, নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।